এই দেশে তো অনেক ভার্সন হুজুর আছে, কিছু আছে জিলাপি খোর, কিছু আছে সৌদি আরবের রিয়াল খোর। 75 ইয়ার্স এ যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনরা তাদের জায়গা হারাইছে। তো এখন বহুত রকম খোরের মধ্যে এক প্রকার খোর হলো রিয়াল খোর। তো এই রিয়াল খোররা ফতোয়া দিতে শুরু করেছে, আরে হামাস মূলত শিয়া, এদের পেছনে শিয়ার ইন্ধন রয়েছে, এদেরকে সাপোর্ট করা ঠিক না, এদেরকে সাপোর্ট করলে সওয়াব হবে না গুনাহ হবে, কি দরকার ছিল মারা, মাইরের জবাবে যে আবার মাইর দিবে সেটাকে সইতে পারবে, সাধারণ মুসলমান যে মরবে, সিভিলিয়ান নাগরিক যে হতাহত হবে, এটার দায় কি তারা নেবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এতকাল যেন ইসরায়েলিরা ধরে ধরে সবাই রে কোলে তুলে তুলে আদর করে রেখেছে, সোহাগে মাতি রেখেছে, 70 বছর ধরে যে জুলুম চলেছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু এখন যখন আঘাতের জবাবে প্রতিঘাত, ইটার জবাবে পাটকেল ছুটতে শুরু করেছে, তখন এদের চেতনা দাঁড়িয়ে গেছে। এমনকি আমি এটাই বুঝে পাই নাই যে হামাসরে শিয়া বলে না, বলে আমাদের দেশের অনেক স্কলার এখন প্রকাশ্যেই বলে, দলিলকে জানেন, ইরান কেন তারে সাপোর্ট দিচ্ছে, সিরিয়া কেন সাপোর্ট দিচ্ছে, রমজান কাদিরোভরা কেন পক্ষে কথা বলছে, হিজবুল্লাহ কেন তাদের সাহায্যে এগিয়ে আসছে, এখান থেকেই তো বোঝা গেল তারা শিয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তোমাদের সাহায্যে সেকুলাররা আগায় আসে, তোমাদের সাহায্যে যে মাঝে মধ্যে নাস্তিকরাও আগায় আসে, এখান থেকে কি এটা বোঝা যাবে তোমরাও নাস্তিক, তোমরাও সেকুলার? নাউযুবিল্লাহ মিন যালিক। আরে মূলনীতি আপনারা জানেন, মনে করেন আমার শত্রু হলো ওই লোকটা, আপনি আমার বন্ধুও না আমার শত্রুও না, কিন্তু আপনি অবস্থান নিয়েছেন আমার শত্রুর বিপক্ষে, তাহলে আপনার শত্রু আর আমার শত্রু এখন কমন, আপনার শত্রু ওই লোক, আমার শত্রু ওই লোক, ব্যক্তিগতভাবে আমি আপনি হয়তো আপন না, কিন্তু দেখবেন দুনিয়ার নীতি এটাই, ওই বড় শত্রুরে দমন করার জন্য অনেক সময় নিজেরা হাত মিলায়। দেখেন না প্রেসিডেন্ট এরশাদরা দমন করার জন্য আওয়ামী লীগ বিএনপিও মিশে একাকার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ বিএনপি এখন মেশুক 2023-এ আইসা, তাহলে বোঝা যাবে খাঁটি অসাম্প্রদায়িক চেতনা পারবেন মিলাতে, পারবেন মিলাতে? ওই সময় মিলেছিল কিভাবে? কারণ বুঝেছে এরশাদ হলো সামরিক শাসক, ও থাকলে না আওয়ামী লীগের গদি থাকবে না বিএনপির গদি থাকবে, উভয়ে মাইনকা চিপে পড়ে থাকবে। তো যদি এখন চাই বাঁচতে, তাহলে সব দলদলই যেতে হবে ভুলে ভুলে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, তারপর ওদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। তো দেখা যায় কমন শত্রুর বিরুদ্ধে লোকে কিন্তু একজন আরেকজনের সহযোগী হয়, এর মানে কিন্তু এটা না উভয়ে একই ঘাটের পানি খায়। বাংলাদেশে এখন আওয়ামী লীগ সবচাইতে বড় শত্রু বলে না জামাতরে, বলে কি না? কিন্তু একসময় এই আওয়ামী লীগ জামাত কোনো একটা ইস্যুতে একসঙ্গে মিলে গিয়েছিল কি না? কি বাংলাদেশে মিশে নাই? আজকালকার ছেলেরা না জানো, কিন্তু মুরব্বীরা তো অবশ্যই জানার কথা, বাংলাদেশের ইতিহাসে একসময় রাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে, ওই আলাপ আমি টানতে যাচ্ছি না, কিন্তু নির্দিষ্ট একটা ইস্যুতে মিলে গিয়েছিল কি না? গিয়েছিল। তো সেই সময় তারা যুদ্ধাপরাধী ছিল না? সেই সময় রাজাকার ছিল না? সব দোষ আজকেই আবিষ্কার হলো। তো যাই হোক, এটাও পক্ষে বিপক্ষে বলা মূল মাকসাদ না, আমি শুধু দেখাচ্ছি কমন শত্রুর বিরুদ্ধে লোকে একসঙ্গে ময়দানে নেমে আসতে দ্বিধা করে না। পঞ্চগড়ে গিয়ে আমি দেখেছি সারা বাংলাদেশের চিত্রই তো এমন, হুজুরে হুজুরে খুব মারপিট চলে, সারা দেশের চিত্রটাই এমন, ইসলামী ঘরানার মধ্যেও খুব ভাগাভাগি থাকে। পঞ্চগড়ে গিয়ে আমি অবাক হয়েছি, একসঙ্গে কীভাবে জানি সবাই মিলেমিশে কাজ করে, একেবারে সাতপন্থী বলেন আর ওলামাপন্থী তাবলিগি বলেন, চরমোনাই বলেন, সাধারণ কওমি ঘরানা বলেন, আবার গিয়ে অন্য দল যারা ধরেন অন্য অন্য এলাকায় তাদেরকে ভালো চোখে দেখে না, এরা বলেন, সাধারণ মুসলমান বলেন, সকলে মিলেমিশে একাকার। একটা প্রোগ্রামে আমি বয়ান করলাম পঞ্চগড়ের মূল বাজারের মসজিদের মধ্যে, তো সেখানে যেই কমিটি মিলে আয়োজন করেছে, কমিটির একজনে এসে পরিচয় দিচ্ছে, আমি চরমোনাইয়ের অমুক নেতা, আরেকজনে এসে পরিচয় দিচ্ছে, আমি সাদ সাহেবের তাবলিগের সাথী, আরেকজনে এসে পরিচয় দিচ্ছে, আমি হইলাম এই দল, আরেকজন আমি ওই দল। আমি অবাক, সুবহানাল্লাহ, এইগুলা কেমনে সম্ভব হইল? সারা দেশে কোথাও তো দেখি না সাপার বেজি মিলেমিশে কেমনে একাকার হয়ে গেল। তা আমারে জবাব দিয়েছে, হুজুর আমাদের সবচাইতে বড় পেরেশানি হলো কাদিয়ানি, পঞ্চগড়ে আলাদা একটা গ্রামই বানিয়ে ফেলেছে ওরা, আহমদনগর, কখনো গেলে দেখে আইসেন, আমি নিজের চোখে দেখে এসেছি, বিশাল বিশাল প্রাচীর দেওয়া, আর শহরে কখনো আন্দোলন হতে দেরি, পুলিশ সেখানে প্রোটোকলে দাঁড়াতে দেরি হয় না, পুলিশ তো আমাদের কখনো প্রোটোকল দেয় কখনো মাহফিল বন্ধও করে দেয়, কিন্তু ওদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটোকলে দিতে দেখা যায়। তো এখন দেখা যায় ওদেরকে
সেই রকম প্রটোকল দেয়, আলাদা এলাকা আলাদা গ্রাম আলাদা নগর নেওয়ারা থাকে, ভালো কথা। তো এখন হুজুরদের সব দলের কমন দুশমনিত হলো কাদিয়ানি, কারণ কাদিয়ানি তো শুধু কৌমের শত্রু না, শুধু তাবলিগের শত্রু না, শুধু চরমনায় শত্রু না, শুধু জামাতের শত্রু না, শুধু এতায়াতি অথবা ওলামাপন্থীর শত্রু না, সকলের সম্মিলিত শত্রু। তো এখন যেহেতু এই ইস্যুটাই অনেক বড় হয়েছে, এখন কাদিয়ানিকে দমানোর জন্য, খাতমে নবুয়াত হেফাজতের জন্য সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। তা আমি বুঝলাম মুসলমান ঐক্যবদ্ধ করার সুন্দর একটা ফর্মুলা শিখে আসলাম, যে যখন পায়ের তলায় মাটি থাকে না, যখন মেরুদণ্ডের হাড় সোজা রাখার মতো সুযোগ থাকে না, তখন আর দলাদলি থাকে না। এমনি মিষ্টি মিষ্টি বয়ান দিয়ে আমরা কেয়ামত পর্যন্ত হয়তো ঐক্য করতে পারবো না, কিন্তু পরিস্থিতি যখন বড় কঠিন হয়ে যায় তখন আর হাতে পায়ে ধরে ঐক্য করানো লাগে না, আপনা আপনি ঐক্য তৈরি হয়ে যায়।